हेलो फ्रेंड्स, आज हमें तैरी करब बालुशाही। एटा एक मिष्टी खाबार, एटा खूब सहजे तैरी करे नेवा जाए, एटा कोनो फेस्टिवेले तैरी करे नेवा जाए, सबाई एटा पसंद करे। खूब सुंदर रेसिपी, आमार ई रेसिपिटा खूब सुंदर। एर जोन्नो आमार चैनल रान्नाय व्यंजन प्लिज सबस्क्राइब करबें, लाइक करबें, शेयर करबें। और ई बालुशाही आमी किभाबे तैरी करेछि चलुन देखी। এই যে বালুশাহীগুলি খুব সুন্দর হয়েছে। এই বালুশাহীগুলি খুব সফট, রসালো, একটা মিষ্টি, সবাই খেয়ে পছন্দ করবে। এই যে দেখুন কি সুন্দর রসালো, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যায়, খুবই টেস্টি। এটা তৈরির জন্য আমি কি কি আয়োজন করেছি চলুন দেখি। এর জন্য ময়দা নিয়েছি এই বাটি, এক বাটি নিলাম, আরও এক বাটি ময়দা দিলাম, নুন দিলাম, ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, 4 টেবিল চামচ আমি ঘি দিলাম। ঘিতেই এটা ভালো হয়, এর জন্য ঘিটা একটু বেশি দিতে হয়। বেকিং পাউডার দিলাম 1 চামচ। এখন বেকিং পাউডার, ময়দা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর ঘি, বেকিং পাউডার, ময়দা এগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। তাহলে বালুশাহীগুলি খুব সফট হবে। হাত দিয়ে এখন এগুলি ভালো করে মিলিয়ে দিচ্ছি। বালুশাহী তৈরি করার যে উপকরণগুলি আমি মিশিয়েছি এগুলি শুধু মেশাতে হবে। এখন মিশিয়েছি, এখন জল দিয়ে একটা হালকা একটা মণ্ড তৈরি হবে। এই মণ্ডটার মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, একটু শুকনো থাকবে মণ্ডটা। মণ্ডটা কিন্তু শক্ত করে মাখা যাবে না, শুধু মেশাতে হবে আঙ্গুল দিয়ে। সুন্দর সফট একটা এইরকমই একটা মণ্ড তৈরি হবে। মণ্ডটা কিন্তু জুড়ে মাখা যাবে না, এভাবে শুধু আঙ্গুল দিয়ে মিশিয়ে দিতে হবে। এই যে এভাবে আমি যেভাবে করছি, এখন এটা তৈরি হয়ে গেছে। এখন 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 25 মিনিট পর আবার এসে এটা নিলাম, এটাকে শুধু মিশিয়ে দিয়েছি, মেশানো হয়ে গেছে। এরকম একটা প্লেট লাগবে। বালুশাহীর এই মণ্ডটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, তাহলে লেয়ার হবে। যত লেয়ার হবে ততই বালুশাহীগুলি রসালো হবে, ভেতরে রস ঢুকবে। এই যে এভাবে ছিঁড়ে নিয়েছি, এখন এগুলি একসাথে করে নিচ্ছি, শুধু আলতো করে হাত আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে বালুশাহীগুলি তৈরির প্রসেস করতে হবে। এখন ওই যে প্লেটটা নিয়েছিলাম, এই প্লেটটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি কি করছি দেখুন, এই যে এভাবে এটার উপরে এটা এনেছি, এরপর আবার চাপ দিয়েছি, এভাবে কেটে নিচ্ছি, এরপর আবার এটার উপর দিলাম। এটা স্তর হচ্ছে প্রত্যেকটা কাটার পর পর, এই যে স্তরগুলি, এটাই বালুশাহীটাকে রসালো করবে, ভেতরে রস ঢুকাবে। এভাবে করে নিচ্ছে এর জন্য। একটু লক্ষ্য করুন, প্লেটটা দিয়ে 4 বার কেটেছি, তারপর লেয়ার হয়েছে। খুব সহজে এটা তৈরি হয়ে যায়, অল্প সময়ের কাজ। এই যে 4 বার কেটে নিয়েছি, এখন পিস করছি। এখান থেকে এখন বালুশাহীগুলি তৈরি করব। এই যে দেখুন লেয়ারগুলি কি সুন্দর হয়েছে। এভাবে করে নিতে হবে কিছু সময় ধরে। এরকম সময়ই দিতে হবে, এটা এরকমই একটা রেসিপি।
এভাবে করে হাতে চাপ রেখে গোল করে এভাবে মাছখানটা ভেতরে দিতে হবে, একটু গোল করতে হবে, তাহলে রসালো হবে, ভেতরে রস ঢুকবে, ভালো করে ফ্রাইও হবে। এভাবে করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল আকার দিয়ে এভাবে এরপর আঙ্গুল দিয়ে একটা হোল করতে হবে। এভাবে আমি সবগুলি বালুশাহি তৈরি করে নিলাম। এখন এই বালুশাহিগুলি ফ্রাই করব। আমি রাইস ব্র্যান অয়েল নিয়েছি, ইচ্ছে করলে ঘি নিয়ে ফ্রাই করা যায়। এই যে তেলটা কীরকম গরম হয়েছে দেখে নিচ্ছি, এইরকমই ঠিক আছে। এখন তেলটাতে ফ্রাই করা যাবে। তেলটা মিডিয়াম গরম আছে, এখন এটার মধ্যেই ফ্রাই করে নিতে হবে। আর তেলটা বেশি গরম হয়ে গেলে বালুশাহিগুলি ফুলবে না। তেলটা এরকম থাকলে বালুশাহিগুলি ফুলে উঠবে, খুব সুন্দর হবে, সফট হবে তেলের মধ্যে। এরকম তেলে তাপমাত্রাটা থাকতে হবে। এইরকম একটা কড়াই নিতে হবে যে দুই তিন চারটা একসাথে ফ্রাই করা যায়। প্রথম ব্যাচ শেষ হওয়ার পর তেলটা অল্প ঠান্ডা করে নিতে হবে। এভাবে যে কতটা জায়গা হয়েছে এতটা আমি দিয়ে দিলাম বালুশাহি। বালুশাহি দেওয়ার 3 মিনিট পর নাড়তে হবে, এর আগে নাড়া যাবে না, তাহলে বালুশাহিগুলি সুন্দর হবে না। মিডিয়াম টু লো ফ্লেমে বালুশাহিগুলি ফ্রাই হয়ে যাচ্ছে। 2 বাটি ময়দা নিয়েছি আর 1 বাটি চিনি নিয়েছি, 1/2 বাটি জল দিয়েছি। চিনির রসটা মধ্যে অল্প হলুদ দিলাম রঙের জন্য, জাফরানি। আর চিনির রসটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, 1 তার বা 2 তার হবে না, শুধু কুক হবে। এরপর লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়াতে চিনিটা গাঢ় হবে না, পাতলা থাকবে, এর জন্য লেবুর রস দিয়েছি। এইরকম রস হলে বালুশাহিগুলি সুন্দর হবে। চিনির রসটা উষ্ণ গরম থাকবে, এই অবস্থাতেই আমি বালুশাহিগুলি এই রসের মধ্যে দেব। এখন বালুশাহিগুলি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই প্রায় হয়ে এসছে। বালুশাহিগুলি আমি ননস্টপ নাড়াচাড়া করছি উল্টিয়ে পাল্টিয়ে। এইভাবে আমি সবগুলি বালুশাহি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিচ্ছি। এখন এই যে চিনির রসের মধ্যে দিয়ে দিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বালুশাহিগুলি রসের মধ্যে রেখেছি, এই যে রস থেকে তুলে নিয়েছি। 1 ঘন্টা রসের মধ্যে ছিল, এরপর এরকম হয়েছে, কি রসালো। এভাবেই সুন্দর করে তৈরি করে নিলাম বালুশাহি। আপনারাও ইচ্ছে করলে তৈরি করতে পারেন, খুবই সহজে এটা তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।